নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত 28 এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংকের আয়োজন করা হয়েছিল। ওই দিন আটলান্টিক সিটির ফারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল 11টা থেকে 1:30টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে। ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় তাজা শাকসবজি, ফল, দুধ, মাংস, ডিম সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল ফিতরের প্রাক্কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অফ নিউ জার্সি। উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির মহতি কার্যক্রমের অংশ হিসেবে মাসে 4 বার ফুড ব্যাংকের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।